হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআট মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। সরস্বতী পুজোর ব্লগ যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা মিশনে এসেছিলাম, কিন্তু ভেতরে মন্দিরটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাতে পারিনি। তো আজকে আমি রামকৃষ্ণ মিশনে চলে এসেছি এবং আজকে ভেতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার ইচ্ছে আছে। তো চলুন ব্লগটা শুরু করি। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লাগবে। আমি আজকে রামকৃষ্ণ মিশনে এসেছি। আমি অলরেডি ভেতরে ঢুকে গেছি। তো আমার এখানে এক বন্ধু কাজ করে, তো ওখানে ওর সাথে দেখা করতে এসেছি। তো প্রথমে একটু মিশনটা ঘুরবো, তারপরে আমি ওর সাথে দেখা করব। তো বোধহয় ভেতরেই আছে, আমাকে বলল যে মিশনের সামনে এসে আমার সাথে দেখা করতে। তো দেখি ও বেরোচ্ছে কিনা। আমি ওকে অলরেডি কল করেছি, মেসেজ ছেড়েছি, ও আমাকে জানালে আমি ভেতরে যাব আর কি। মালদায় আসার পর থেকেই আমি ভাবছিলাম যে মিশনে আসব। সরস্বতী পুজোর দিন আসা হলো কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না। তো আজকে আমার বন্ধু মানে মৌমিতার সাথে যখন কথা হচ্ছিল তখন ও বলল মিশনেই আছে, তো ওর সাথেও দেখা হয়ে যাবে, সেই সুযোগে মন্দিরটাও ঘুরে নেব। তো ঝটপট করে চলে এলাম। দেখুন মন্দিরটা কি সুন্দর, ভেতরে যাই চলুন, ভেতরটা খুব সুন্দর। তো আমি একটু ভেতরটা ঘুরে দেখাই আপনাদেরকে। ছোটবেলায় তো মাঝে মাঝেই আসতাম, বিয়ের আগে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় এখানে আসতাম। বিশেষ করে অষ্টমীর দিন তো এখানে খুব ধুমধাম করে পুজো হয়, কুমারী পুজো হয়, সেটা দেখতে সবাই আসেন আর কি। আর এই মন্দিরটা আগে কিন্তু এত বড় ছিল না, এটা পরে বানানো হয়েছে। বিশেষ করে ওই আমাদের বেলুড় মঠের আদলে এই মন্দিরটাকে বানানো হয়েছে। তো ভেতরে ঢুকে গেছি, দেখুন কতটা বড় জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে। আর ওই যে দেখুন মন্দিরের ভেতরে আমাদের ঠাকুর বসে আছেন, দুপাশে স্বামীজি, শারদামা বসে আছেন। আর আমি যেহেতু দুবছর সারদা রামকৃষ্ণ মিশনে পড়ার সুযোগ পেয়েছি, সেই জন্য রামকৃষ্ণ মিশনের কিছু নিয়মকানুন আমারও জানা রয়েছে। সকালবেলা এখানে আরতি পুজো হয়, তারপরে সন্ধেবেলা তো কীর্তন হয়, আরতি হয়। তো এখানকার পরিবেশ আমাকে সব সময় টেনেছে। তো এবারে যদিও আমার আরতি দেখা কিংবা কীর্তন করার সুযোগ হলো না, তবে সৌভাগ্য হলো যে ভেতরে ঢুকতে পারলাম, আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাতে পারছি। এই পুরো এরিয়াটাই রামকৃষ্ণ মিশনের মধ্যে পড়ছে। পাঁচটা হস্টেল আছে, ছেলেদের হস্টেল। নীলাদ্রি এখানেই এক সময় হস্টেলে ছিল এক বছর, ক্লাস ফাইভে। বেগমকে নিয়ে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো, যদিও এবারও আমার সাথে ছিল না, তবে নেক্সট টাইম এলে অবশ্যই ওকে ঘুরিয়ে নিয়ে যাব। আর এই ভিডিওটা তো থাকলো, এই ভিডিওটা দেখেও ওর ভালো লাগবে। এখানে দুর্গাপুজোর সময় প্রত্যেক বছর আমরা আসতাম, বিশেষ করে অষ্টমীর দিন প্রচণ্ড ভিড় হয়, লোকজনে একেবারে গিজগিজ করে। আর মানে মেনলি এখানে যেটা রামকৃষ্ণ মিশনের পুজো সেটা দেখতেই আসে, তবে ওই ছেলে মেয়েদের ভিড়, সব আড্ডা মারে, গল্প গুজব করে। এই পুরো এরিয়াটা জুড়ে প্যান্ডেল থাকে, ভীষণ ভালো লাগে সেই সময় আসতে। তো অনেক বছর পর এলাম রামকৃষ্ণ মিশনে, খুব ভালো লাগছে আমার। এখানে স্পোর্টস এর প্রিপারেশন চলছে। ওই যে আমার বন্ধু মমিতা, একটু হাই বলে দে। তো ওর বাকি সব কলিগসদের সাথে প্রিপারেশন নিচ্ছে। কবে স্পোর্টস তোদের? সোমবার। আচ্ছা, এখানে বাচ্চাদের স্পোর্টস হবে, তো সব ওই জন্য এই যে ট্র্যাক গুলো তৈরি করছে, রান টান হবে আর কি, সেই সবের জন্য। সবাই একদম কাজে ব্যস্ত। তো এখানে ওদের ওই রামকৃষ্ণ মিশন শিশু সদনের যে স্পোর্টস আর কি, সেটার জন্য ওরা প্রিপারেশন নিচ্ছে। তো আমার বন্ধু খুব এক্সাইটেড যে আমি ব্লগিং করছি। ওরা সবাই স্পোর্টসের জন্য প্রিপারেশন নিচ্ছে, স্কুল স্পোর্টসের জন্য। না এরকম ন্যাচারালি থাক, লাইন করে দাঁড়াতে হবে না, আমি জাস্ট দিয়ে দিচ্ছি। তোমরা কি সবাই স্কুলে পড়াও, মানে সবাই পড়াও? আচ্ছা, সবাই টিচার আজকে। তো ওরা স্টুডেন্ট আছে। আচ্ছা, ওদিকে স্টুডেন্ট আছে। এটা কি সকালবেলা হয়, মানে স্কুলটা সকালবেলা না, মর্নিং স্কুল? আচ্ছা, সবাই ওরা আর কি স্কুল টিচার। এই যে দেখুন আমার বন্ধু, মানে আমরা দুজন হচ্ছে একদম ওই নার্সারির বন্ধু হয় না, সেই বন্ধু।
আমরা এক স্কুলে একই সাথে নার্সারি থেকে পড়েছি, ক্লাস ফোর অবধি পড়ার পরে আবার আমরা হাই স্কুলেও একসাথে ছিলাম। মানে আমরা যেটা আমি কালকে গেলাম না চিন্তামণি স্কুল আপনাদের দেখালাম সরস্বতী পুজোর সময়, সেই স্কুলেও আমরা ক্লাস টেন অবধি পড়েছি, তারপরে আমি বেরিয়ে গেলাম। কিন্তু ওর সাথে আমার এত বছরের বন্ধুত্ব, এবং আমি যখনই মালদা আসি ওর সাথে আমার কেমনভাবে যেন দেখা হয়েই যায়। মানে আমরা প্ল্যান করি না, কিন্তু প্ল্যান ছাড়াই আমাদের দেখা হয়ে যায়। আজকের দেখাটাও কিন্তু ওরকমই হয়েছে। তুই কিছু বলি যে এত বছর পর আমার সাথে তোর দেখা হলো। খুবই ভালো লাগছে ওর সাথে এত বছর পর দেখা হলো, আর ওনার সাথে আমার যোগ আছে, উপরবেলার যোগ কিছু না কিছু আসলে, যে আমাদের দেখা হবেই হবে, হবেই হবে। আর ও আমার বাড়ির থেকে খুব একটা দূরে থাকে না, কিন্তু ও যেহেতু এখানে যে রামকৃষ্ণ মিশনে ও পড়ায় বাচ্চাদেরকে, ও ব্যস্ত থাকে, তাই আমারও সকালবেলা বেরোনো হয় না। তো আজকে আসলে আমি ভাবছিলাম আমি বেরোবো একটু মালদার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, তো ও বললো আমি মিশনে আছি তুই চলে আয়। তো আমার ভালোই হলো, আমার মিশনটা ঘোরা হয়নি এবার, তো চলে এলাম, দেখা হয়ে গেল। এবারে আমরা যখন অন্যান্য বন্ধুদের বলবো যে আমরা দেখা করে ফেলেন, সবাই আমাদের হিংসে করবে, হিংসে করবে। আসলে আমাদের একটা প্ল্যান হচ্ছে আমার সব ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করার, তো ওটা এই মুহূর্তে হচ্ছে না, তবে আশা করি আগামী এক দু উইকের মধ্যে হবে। হ্যাঁ, তো আমি এখন বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে একটু বাজারে ঘুরে তারপরে বাড়ি চলে যাবো। তো আজকে আপাতত ও আপনাকে বাই বাই বলছে, তবে আমাদের আবার দেখা হবে, আবার আমাদের দেখা হবে আবার। ঠিক আছে, চলুন পরে কথা হচ্ছে। হ্যাঁ, এইভাবেই বোধ হয় প্ল্যান ছাড়া দেখা হয়ে গেলে আনন্দটা অনেক বেশি হয়। তো আজকের এই ছোট্ট ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। চলুন নতুন ব্লগে আবার খুব শিগগিরই দেখা হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।